জাতীয় পরিষদ রাইজর দল আর কংগ্রেসে উমৈতভাবে দুখন রাজহুয়া সভা আমি আয়োজন করেছো। উপায়ুক্ত কৈছে যে বেশি মানুষ গোটাব নারি, গতি উপায়ুক্তর নির্দেশ মানি পেলায় আমি যিমানখিনি তেওঁলোকে অনুমতি দিয়ে সেইমতে আমি সভা আয়োজন করেছো। আপনাদের দেখিছে যে রাইজর যে স্বতঃস্ফূর্ত সঁহাৰি আর বিশেষক মহিলা আর যুবসকল যিধরণে ওলাই আছে, আমি অত্যন্ত আশাবাদী যে মাজুলীয়ে পরিবর্তনের পর পরিত্রাণ বিচারিছে। যি পরিবর্তনের কারণে এসময় মানুষের জাতি মাতি ভেটি বসাবলে বিজেপিক ভোটদান করেছিল, আজি তার সেয়াই যে মানুষ আমুয়াইছে, তেওঁলোকে যে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, প্রতারণা যে করলে, প্রলোভিত যে করলে, এই কথাবিলাকর বিরুদ্ধে মাজুলীবাসীয় একটা যে শক্তিশালী প্রতিবাদ আহি থাকা সময় করব তার উমান পাইছো। আর রাইজে কৈছে যে দুগৰাকী প্রার্থীর মাজত আমি কাক বাছিব লাগে আমি জানো, আর মাজুলীবাসী এগৰাকী প্রকৃত বিধায়ক অসমৰ কণ্ঠ হিসাবে, অসম বিধানসভাত এক শক্তিশালী বিরোধী কণ্ঠ হিসাবে মাজুলী যে আমার চিত্তরঞ্জন বসুমতারীক বিধানসভালে পঠিয়াব সেই কথা মই নিশ্চিত। এগৰাকী মুখ্যমন্ত্রী থাউরাত যেতিয়া সুশান্ত বৰগোহাঁইৰ বিরুদ্ধে অভিযোগ আহিছিলে যে এওঁ দলৰ কোনো নীতি আদর্শ নাই, তেতিয়া মুখ্যমন্ত্রীয়ে কৈছিলে যে বিজেপির কারণে দল ডাঙৰ নহয়, ব্যক্তি ডাঙৰ। আর ইয়াত আহি পেলাই কৈছে যে ব্যক্তি ডাঙৰ নহয়, দল ডাঙৰ। যদি কেঁচুৱাই কান্দিলেহে কল পায়, যদি কেঁচুৱাই কাগজ চাইও কান্দিব নাজানে তে কল কেনেকৈ পাব? না, আপোনালোকে দেখিছে যে মাজুলীবাসীর ওচৰত থাকিব লাগে ঋণী হৈ, আর থাকিম বুলি কৈছে মুখ্যমন্ত্রী পৰিয়ালৰ ওচৰত ঋণী হৈ। আপুনি কথাটো চাওক, মাজুলী মানুহে ভোট দিব, মাজুলী মানুহে জিকাব, মাজুলী মানুহে সহায় কৰিব, আর এজনে কৈছে যে মই মাজুলী গৈ ঋণী হৈ নাথাকো, মই মুখ্যমন্ত্রীর পরিয়ালের ওচৰত ঋণী হৈ থাকিম। সেইজন মানুহক আর মাজুলী মানুহে চিনি পাবলৈ কিবা বাকী আছে নেকি?